চলার পথে নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, দেখছেন হাল্লা বল। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বর্ণিশিখা, সঙ্গে আমি রয়েছে সুস্মিতা। শুরুতে হেডলাইন্স। শিরোনাম নিবেদন করেছে মজাদার স্বাদে ভরা স্বাদ, ক্রমেই জটিল আকার ধারণ করছে বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে আমতলী থানায় গৃহীত একটি মামলা। বিধায়ককে গ্রেপ্তার হওয়ার বিষয় নিয়ে চলছে গুঞ্জন। শনিবার রাজ্যের 14% আসনে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, ভোটে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নির্যাতিতার মামলা গ্রহণ না করে ঘটনা মীমাংসার ভূমিকা পালন করছেন পূর্ব মহিলা থানার ওসি। শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন সহ পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে শুক্রবার রাজ্যের 22টি ডিগ্রি কলেজে 1 ঘন্টার গণধর্ণা পালন করে এবিভিপির ছাত্র সংগঠন। পঞ্চায়েত ভোটের প্রাকলগ্নে ভুয়ো বোমা এবং বন্দুক উদ্ধারে আতঙ্ক কৈলাসহরের ফুলতলি পঞ্চায়েত এলাকায়। চলে আসছে বিস্তারিত সংবাদে। শনিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েতের 383টি আসনে, পঞ্চায়েত সমিতির 82টি আসনে এবং জেলা পরিষদের 79টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শুক্রবারই ভোট সামগ্রী নিয়ে দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। শনিবার সকাল 7টা বেজে থেকে শুরু হবে, বিকেল 4টে পর্যন্ত গ্রাম সংসদের এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। রাজ্যে ত্রিস্তরীয় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। এদিন 591টি গ্রাম পঞ্চায়েতের মোট 6111টি আসনের মধ্যে 383টি আসনে ভোট হবে। বাকি 5728টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি দলের প্রার্থীরা। রাজ্যের 35টি পঞ্চায়েত সমিতির 419টি আসনের মধ্যে 82টি আসনে এবং 8টি জেলা পরিষদের
১১৬টি আসনের মধ্যে ৭৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি আসনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। শতাংশের হিসেবে রাজ্যের ৮৬% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতে জয়ী হয়ে গেছে বিজেপি দল। বাকি ১৪% আসন শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য শুক্রবারই দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলির যে স্থানে অবস্থিত সে স্থানগুলিও নিরাপত্তার চাদরে মুড়ে নেওয়া হয়েছে। প্রশাসনকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও বিরোধী দলগুলোর পক্ষ থেকে ভোটকে কেন্দ্র করে বিরোধী কর্মী সমর্থকদের উপর ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠানো হয়েছে। উল্লেখ্য, গ্রাম সংসদের ৮৬% আসনে শাসক দলের বিনা প্রতিদ্বন্দ্বিতে জয়ী হওয়ার ঘটনা রাজ্যে নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। এবিভিপি ছাত্র সংগঠনের উদ্যোগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার অমরপুরের অদ্বৈত মল্ল বর্বণ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হয়। এদিন ছাত্রছাত্রীরা প্রথমে মিছিল নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে অমরপুর নতুন বাজার সড়কে পথ অবরোধ করে। পথ অবরোধের খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। দীর্ঘ ২ ঘন্টা সময় পথ অবরোধের পর কলেজের অধ্যক্ষ অবরোধস্থলে এসে আগামী ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করে ছাত্রছাত্রীরা। পরবর্তী সময় ছাত্রছাত্রীরা অধ্যক্ষের আশ্বাস লিখিতভাবে চাইলে তাতে অধ্যক্ষ রাজি না হয় ছাত্রছাত্রীরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে অধ্যক্ষ আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে এখন নতুন সরকার এসেছে। আমরা চাইব যাতে ওই সরকার, নতুন সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের শুধু অমরপুর কলেজে না, প্রত্যেকটা কলেজের মধ্যে দৃষ্টি আকর্ষণ করে সমস্যাগুলিকে নিয়ে, ছাত্ররা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য আমরা এই দাবি। পঞ্চায়েত ভোটের ৪৮ ঘন্টা পূর্বে নকল বন্দুক এবং বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক কৈলাসহরের ফুলতলি পঞ্চায়েত এলাকায়। ভোটের প্রাককালে গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুষ্কৃতীদের এই ঘটনা প্রাথমিক ধারণা, কিন্তু পুলিশের তদন্তে পুলিশ। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীন ফুলতলি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর ঘোষের বাড়িতে বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক। জানা যায়, বৃহস্পতিবার রাতে কৈলাসহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দীপঙ্কর বাবুর বাড়িতে যায়। সে সময় দীপঙ্কর বাবু বাড়িতে ছিলেন না, বাড়ির অন্যান্য সদস্যরাও ঘুমিয়েছিলেন। পুলিশ বাড়ির লোকজনদের ঘুম থেকে তুলে বাড়িতে থাকা ব্রয়লার মুরগির ফার্মটি দেখিয়ে দিতে বলে এরপর পুলিশ ফার্মের ভেতর তল্লাশি চালিয়ে এক গ্রাম ভর্তি হাতে বানানো বোমা এবং একটি দেশি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি বাড়ির লোকদের জানায় পরদিন অর্থাৎ শুক্রবার বাড়ির মালিক দীপঙ্কর ঘোষ যেন থানায় গিয়ে দেখা করেন। সেই মোতাবেক দীপঙ্কর বাবু সোমবার সকালে কৈলাসহর থানায় যান। এই বিষয়ে দীপঙ্কর বাবুর স্ত্রী জানান। তারা নাকি খবর পাইছে, কোথেকে খবর পাইছে এটা তারা আমরা জানছি না। খবর পাইছে আপনারা একটু গেটটা খুলে আমরা ফার্মের দিকে যাই। ফার্মের দিকে তখন খুলেন গেট, আমরা একটু তদন্ত করতাম। এরপরে একটু ঢুকিয়ে দেখলেন তাই তো খুলিয়া দিছুন, মুরগির ঘরের ভিতরটা খুলিয়া দিছুন। কেন না এই দরজা খুলতে লাগতো না, হই কোনাতে আছে মানে তারা এমনভাবে হয়েছে যে বোঝা, যেমন তারা নিজেই রাখছে, তারা নিজেই জানে। পুলিশ নিজে রাখছে মানে পুলিশ নিজে রাখছে না, মানে তারা এমনভাবে হয়েছে যে তারা নিজের মানে এটা দেখা জানে। তারা কইছে ওইদিকে আপনারা ওই বেড়ার খুনার মধ্যে একটা বস্তা আছে, বস্তার মধ্যে একটা ঝুলানো একটা জিনিস আছে। তখন গিয়ে তো দেখছেন পরে এরা যখন না বস্তা নেয় একটা একটা ড্রাম আর সাইডের দিকে একটা বন্দুক ঝুলানো। তো বন্দুক আইসি কইতে আপনার বাড়িতে? এটা তো আমরা কইতে পারতাম না, আমরা দেখছি নাই কেন, মানে জিনিসটা যে কেন আছে আমরা জানি না। মুরগি ঘরের দরজা বন্ধ লক, বাইরে ঝুলানো, যেমন এখানে দেখলে মনে হয় যেমন খুব লাভ যায় যে জিনিসটা এরকম ঝুলিয়া থই গেছে গিয়া, কোনো মানে কোনো শত্রু আছে আমরা লাগে এরকম মনে হয়। বন্ধুর সঙ্গে আর কি পাইছে? বন্ধুর সঙ্গে কিছু পাইছে না তো, আর একটা সিটি মনে হয় সিটি দুলে একটু গেছে। বোম পাইছে না? বোম পাইছে না কি না জানি না, হয়েছে একটা ড্রাম পাইছে, ড্রামটা খুলবেন না, ওইটা ভাড়া দিবেন আজকে রাত্রে, কালকে লোক ফাটাই।
পুলিশ দীপঙ্কর বাবুকে থানায় টানা জেরা করে এই বিষয়ে গোয়ালশহর থানার ওসি দেবাশীষ শাখা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বললেও অফ ক্যামেরায় বলেন পুরো ঘটনাটি মিথ্যে এবং গুজব। ওনার প্রাথমিক ধারণা, পঞ্চায়েত ভোটের প্রাককালে গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনা করেছে দুষ্কৃতীরা, নয়তোবা দীপঙ্কর বাবুর সাথে কারো শত্রুতা বশত ওনাকে ফাঁসানোর উদ্দেশ্যেই ঘটনাটি করা হয়েছে। ওসি আরো জানান, একটি লম্বা কাঠের টুকরোর মধ্যে একটি লোহার পাইপে লাগিয়ে বন্দুকটি তৈরি করা হয়েছে আর কিছু মাটির গুঁড়ো ও কাঠের গুঁড়ো মিশিয়ে পাটের সুতো দিয়ে বেঁধে নকল বোমা বানিয়ে একটি দুধের ড্রামের ভেতর রেখে গুজব ছড়ানোর চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে, তদন্তের স্বার্থেই প্রকাশ্যে কিছু বলেনি পুলিশ। উল্লেখ্য, দীপঙ্কর ঘোষ ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, সিপিএম দলের নির্বাচিত সদস্য ছিলেন, যদিও এবারে তিনি প্রার্থী হননি। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল। রাজ্যের সমস্ত সরকারি ডিগ্রি কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা সহ আনুষঙ্গিক বেশ কিছু দাবির প্রেক্ষিতে শুক্রবার রাজ্যব্যাপী সবকটি সরকারি ডিগ্রি কলেজে এক ঘণ্টার গণধর্ণা পালন করে এবিভিপি ছাত্র সংগঠন। গণধর্ণা শেষে দাবি সনদ উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কলেজ অধ্যক্ষের হাতে তুলে দেয় সংগঠন সদস্যরা। শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য আনুষঙ্গিক সমস্ত বিষয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজধানী সহ রাজ্যের 22টি সরকারি মহাবিদ্যালয়ে শুক্রবার এক ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল এবিভিপি ছাত্র সংগঠন। রাজধানীর এমবিবি ও বিবিএমসি কলেজেও দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এবিভিপি ছাত্র সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রীরা গণধর্ণায় সামিল হয়। গণধর্ণায় সামিল ছাত্র সংগঠনের এমবিবি কলেজ ইউনিটের সম্পাদক জয়দেব ছাত্রছাত্রীদের এই গণধর্ণার দাবি প্রসঙ্গে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানায়, বিগত দিনে রাজ্যের কলেজগুলিতে পঠন পাঠন লাটে উঠেছে, দেখা দিয়েছে পরিকাঠামোগত নানা সমস্যা, সমস্যা সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। প্রায় প্রতিনিয়ত পঠন পাঠন সহ পরীক্ষার ফলাফল সংক্রান্ত নানা সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা। সমস্যা সমাধানের জন্য গেলেও কলেজ কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হেনস্থা হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এমনকি অনেক মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা শিকার হতে হচ্ছে। এহেন পরিস্থিতি গণধর্ণা কর্মসূচির মাধ্যমে এবিভিপি ছাত্র সংগঠন কলেজের অধ্যক্ষের মাধ্যমে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ছাত্রছাত্রীদের বর্তমান সমস্যাগুলো সমাধানের দাবি তুলে ধরা হবে বলেও জানান ছাত্র সংগঠনের সম্পাদক। আজ অখিলভারতীয় বিদ্যার্থী পরিষদ পুরো সমগ্র রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে এক ঘন্টা ধর্ণার কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই ধর্ণার মূল উদ্দেশ্য হলো কলেজগুলোতে বিগত সরকার বড় বড় ইমারত তৈরি করেছে, কিন্তু কোনো পরিকাঠামো দিক দিয়ে কোনো উন্নত হয়নি। কলেজে জলের সমস্যা রয়েছে, শিক্ষকের সমস্যা রয়েছে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলিকে সমাধান করার জন্য অধ্যক্ষের মাধ্যমে আমরা উচ্চশিক্ষা অধিকর্তার কাছে জানাতে চাই এই সমস্যাগুলিকে অতি সত্বর সমাধান করতে হবে, না হলে বিদ্যার্থী পরিষদ আর বড় ধরনের আন্দোলনে। এদিকে এদিন রাজধানীর সবকটি কলেজের পাশাপাশি বিশালগড় মহকুমায়ও রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আন্দোলনে সামিল হয় এবিভিপি সংগঠনের ছাত্রছাত্রীরা। গণধর্ণা শেষে কলেজের অধ্যক্ষের নিকট 11 দফা দাবি সনদ তুলে দেয় ছাত্রছাত্রীরা। দাবিগুলো প্রসঙ্গে ছাত্রছাত্রীরা জানায়, 20 জুলাই ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি ডিগ্রি কলেজের মধ্যেই আমাদের এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হবে। এই মেমোরেন্ডামে লেখা আছে যে প্রত্যেকটি ডিগ্রি কলেজের বিভিন্ন সমস্যা, আমাদের কলেজে বিভিন্ন সমস্যা বুকে হয়তো বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এই আপডেটটা জানাতে চাইছি যে আমাদের এই অসুবিধাগুলো যেন তাড়াতাড়ি দূরীকরণ করে। বিশালগড় মহকুমার ন্যায় সোনামুড়া মহকুমার কবি নজরুল কলেজেও এবিভিপি ছাত্র সংগঠনের উদ্যোগে এদিন গণ অবস্থান পালিত হয়। এক ঘণ্টার গণ অবস্থান শেষে 12 দফা দাবি সনদ কলেজ অধ্যক্ষের হাতে তুলে দেয় ছাত্রছাত্রীরা। দাবিগুলো প্রসঙ্গে জনিক এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য জানায়, আমাদের কলেজের মধ্যে শৌচালয় ব্যবস্থা ভালো নেই, পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, আর আমাদের লাইব্রেরির মধ্যে কোনো নতুন বই আমাদের কলেজে আরও অন্যান্য প্রবলেম হয়েছে। সব প্রবলেমগুলি দূর করার জন্য আমরা এই আন্দোলন আজকে শুরু করেছি। কলেজও
13 দফা দাবির প্রেক্ষিতে এক ঘন্টার গণঅবস্থান পালন করে এবিভিপি ছাত্র সংগঠন। নিজ প্রতিক্রিয়ায় সংগঠনের জনিক সদস্য জানায়, আমাদের আজকের এই যে আজকে আন্দোলন কর্মসূচি, এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত 25 বৎসর যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট নামের একটা সরকার ছিল, কিন্তু ওই সরকার থাকাকালীন সময়ে আমাদের 2007-এ আমাদের যখন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তখন মাত্র 12টা কলেজ ছিল, ওই জায়গায় আজকে আমাদের 22টা কলেজ হয়েছে ডিগ্রি কলেজ। কিন্তু দেখা যাচ্ছে কি 22টা ডিগ্রি কলেজ হলেও ওইগুলোর মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো খেলাধুলার মাঠের কোনো ব্যবস্থা নেই, ওইগুলোতে নিয়মিত কোনো টিচার নেই, কিছু নেই। এবং আগামী আমাদের গত যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরও আমরা তেমন সারা রাজ্যের 22টি কলেজের সাথে সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের এবিভিপি ইউনিটের উদ্যোগেও একই দাবিতে এদিন গণঅবস্থান পালিত হয়। দাবিগুলো প্রসঙ্গে বলতে গিয়ে জনিক এবিভিপি সংগঠন সদস্য জানায়, পরিকাঠামোগত অনেক সমস্যা, শিক্ষক নেই। আপনারা যদি এমএমডি কলেজের কথা বলুন, সেখানে সায়েন্স ডিপার্টমেন্ট খুলেছে কিন্তু শিক্ষক নেই, সেই জন্য ছাত্রছাত্রী এখান থেকে পড়তে পারছে না। বিগত দিনগুলোতে পূর্বতন সরকার শুধু বড় বড় বিল্ডিংয়ে করে গিয়েছেন, সেখানে কোনো ধরনের যে শিক্ষার যে সুষ্ঠু পরিকাঠামো, সুষ্ঠু পরিকাঠামো বলতে টোটালি বলে যে আমাদের এই দাবি পূরণের জন্য বর্তমান এডুকেশন মিনিস্টার এবং হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে আমাদের এই স্মারকলিপি দেবো আমরা প্রিন্সিপালের। সাথে এদিন রাজ্যের 22টি ডিগ্রি কলেজে এবিভিপি ছাত্র সংগঠনের উদ্যোগে গণঅবস্থান পালিত হয়। দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায় সংগঠন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাস্তার বেহাল দশা, চিন্তায় ভোটাররা। শনিবার পঞ্চায়েত ভোটের দিনে বৃষ্টি হলে ভোট কেন্দ্রে ভোটাররা কিভাবে যাবেন? ঘটনা কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকায়। জানা যায় খাদিমপাড়া স্কুলে হবে ভোট গ্রহণ। স্কুলের মাঠ কাদাযুক্ত, খোলা আকাশের নিচে ভোটের লাইনে কিভাবে দাঁড়াবেন ভোটাররা? ভোট গ্রহণকে কেন্দ্র করে কোনো পরিকাঠামো তৈরি হয়নি এই কেন্দ্রে, অভিযোগ কিন্তু ভোটারদেরই। এদিকে রাস্তার বেহাল দশার কারণে অবজারভার সহ ভোট কর্মীদের গাড়ি পর্যন্ত ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারেনি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি সংস্কারের। এখন মানুষ যে আইতো বুঝতে পার, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, শুনে দিকে রাস্তা খারাপ। তারপরে এখানে স্কুলে যে উভয় আছে ভোট দিত, এখন বৃষ্টি এলে দাঁড়াই করে জায়গা নাই, সামনে দিত এই স্কুলের মাঠে অনেকগুলা দাঁড়িয়ে বড় জায়গা নাই। স্যার তো রাস্তাঘাট আজ প্রচুর দিন থাকে এই রাস্তাঘাটটা খারাপ, রাস্তাঘাটের অবস্থা লইয়া ছাত্রও যাইতে পারে না স্কুল। আর আমরা তো কালকে বুট আইছে, এই বুটে যে রাস্তাঘাটে দিয়ে বাইরে গিয়ে যাইতাম কীরকম যাইতাম, অনেক মানুষ আছে বয়স্ক মানুষ রাস্তার মধ্যে পাড়াও মারতে পারে না, বা আমরাও রাস্তার মধ্যে যে বাইরে গিয়ে পাড়া মারতাম এলা অবস্থা নাই। বিভিন্ন দিন রাস্তা এগুলো লাগে আমরা খুব কষ্টত আছি এই রাস্তাঘাটও লাগে, বা প্রচুর জায়গা রাস্তার মানুষও ঢুকাইয়া রাখেছে। এই রাস্তাঘাটের কোনো কাজকর্ম আওয়ার পরে কোনো কাজকর্ম হয় না, এই অবস্থা। পঞ্চায়েতও একটু লক্ষ্য রাখে না, বা যে রাস্তাটা পিডাব্লিউ নিছে পিডাব্লিউও একটু লক্ষ্য করে না কোনো জায়গায়। নিগৃহীত এক মহিলার মামলা গ্রহণ না করে ঘটনা মীমাংসা করার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পূর্ব মহিলা থানার ওসি মমতা বেগম। ওসি সাহেবার বিরুদ্ধে ঠিক এমনটি অভিযোগ নির্যাতিতা মহিলার। পূর্ব মহিলা থানার ওসির এহেন ভূমিকায় জনমনে ঘোর বিষয় সৃষ্টি হয়েছে। অভিমত, এতে খাটো হচ্ছে সংবিধান প্রদত্ত জনসাধারণের সুবিচার পাওয়ার অধিকার। সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলায় আক্রান্ত এক মহিলা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে গত 7 জুলাই থেকে পূর্ব মহিলা থানায় হন্যে হয়ে ঘুরছেন, কিন্তু আক্রান্ত মহিলার মামলা গ্রহণ করছেন না পূর্ব মহিলা থানার ওসি মমতা বেগম। ঘটনার বিবরণী প্রকাশ সম্পত্তি নিয়ে রেশম বাগান এলাকার ঝর্ণা দাসের সাথে ওনারই শ্বশুর বাড়ির লোকদের ঝামেলা চলছে। গত 7 জুলাই এই সম্পত্তি নিয়ে ঝামেলার রেশ ধরে ঝর্ণা দাস ওনার ছোট জাল দীপালী শীল শর্মা ও অন্যান্যদের হাতে আক্রান্ত হন। সেদিনই তিনি পূর্ব মহিলা থানায় অভিযোগ জানাতে যান। পুলিশ তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠায়। 2 দিন জিবি হাসপাতালে কাটিয়ে আক্রান্ত মহিলা ঝর্ণা দাস অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে ফের পূর্ব মহিলা থানায় যান। শুধু সেদিনই নয়, আরও 2-3 দিন তিনি মামলার জন্য থানায় যান, কিন্তু প্রতিবারই অভিযুক্তদের ডেকে এনে মীমাংসার পরামর্শ দেন পূর্ব মহিলা থানার ওসি মমতা বেগম। এদিন আক্রান্ত মহিলা এই সংবাদ জানান। আচ্ছা, তারা
থানার ওসি মমতা বেগম আমাকে ফোন করে বারে বারে, তোমার থানাতে আসো, তোমার থানাতে আমি দেখছি, ম্যাডাম আমি অসুস্থ, আমি শরীর সুস্থ হলে যাবো, তো কষ্ট আছে আইও ওই থানাতে আইও দেখা করাম না। তারপর আমি 13 তারিখে আমি অ্যাপ্লিকেশন সহ আমি থানা গেছি। থানা যাওয়ার পর কইছে মমতা বেগম নাই, আচ্ছা তুমি অ্যাপ্লিকেশনটা ফোন রেখা দাও, রিসিভ কপি আমি কইতেছি আগের কেসের ব্যাপারে কী তুইছে, তখন বড় ম্যাডাম নাই তুমি কেদিন কবে আইবে, তা আমি কইতেছি আমি আমার শরীর ভালো না, শরীর অসুস্থ, আর এর ভিতরে আমাকে তো ধাক্কা মেরে ফেলনে আমার পায়ের ব্যথা, এগুলোই আমার কন্যা একমাত্র কেন কন্যা, তেমনি আমি থানা গেছিলাম। তারপর তারা কইতেছে কখন রিসিভ কপি দেন না, আপনি কোন দিন সুস্থ হবেন, সুস্থ হলে আমি আপনি লেখেন, তো আমি লিখে দিছি আমি সাত আট দিন পরে আমি আম এটা আমি আমার হাতের নিচে তারা লিখিত লইছে, হ্যাঁ আমার শরীরও দিছে লিখিত লইয়া শরীরও লইছে ভেবে রাখছে। তারপরে আবার আমার 3-4 দিন পরে আবার ফোন করতেছে, কবে আসবেন ম্যাডাম কবে। শুনলেন তো, অভিযোগ গ্রহণ করা কর্তব্য যাদের, তারা তা না করে অভিযোগকারিণীকে মীমাংসার পথে পরামর্শ দিচ্ছেন পূর্ব মহিলা থানার ওসি মমতা বেগম। খাকি উর্দির অধিকার অর্জন করে সংবিধান প্রদত্ত বিচার পাওয়ার অধিকার খাটু করছেন ওসি সাহেবা। আর খোদ রাজধানী শহরে যদি আইনের শাসন রক্ষাকারীদের এমন ভূমিকা হয়ে থাকে, তবে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অবস্থা যে কেমন হবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, মামলা গ্রহণ না করায় উচ্চ আদালত সম্প্রতি পূর্ব থানার ওসি পশ্চিম জেলার পুলিশ সুপারকে আদালতে ডেকে নিয়েছিলেন। সে ঘটনায় জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং কোনক্রমে রেহাই পেলেও পূর্ব থানার ওসিকে বিচার সভার কক্ষে বিকেল পর্যন্ত বসিয়ে রাখেন। রাজ্যের ইতিহাসে সেই ঘটনা নজিরবিহীন হলেও সেই ঘটনা থেকে পূর্ব মহিলা থানার ওসি মমতা বেগম যে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেননি, ঝর্ণা দাসের অভিযোগে এর অন্যতম প্রমাণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে গৃহীত মামলায় হাইকোর্টে সরকার পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক। এই জন্য শুক্রবার মাননীয় হাইকোর্টে সময় চেয়ে সরকার পক্ষ আবেদন জানায়। মাননীয় আদালত আগামী সোমবার পর্যন্ত সময় বরাদ্দের আবেদন মঞ্জুর করেছে। ক্রমেই জটিল আকার ধারণ করছে বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে আমতলী থানায় গৃহীত একটি মামলার গতি প্রকৃতি। গত 23 মে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিনে বিধায়ক সহ 5 জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেন শঙ্করী নব নামে সিদ্ধি আশ্রম এলাকার বাসিন্দা একজন মহিলা। মোট 5 জনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত এফআইআর দায়ের করেন তিনি। কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে অভিযুক্তরা আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন জানায় বলে খবর। অভিযোগ উঠে অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা না করার জন্য হাইকোর্টের সরকার পক্ষের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অমিতাভ রায় বর্মনকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হুমকি দেয়। অনৈতিকভাবে চাপও সৃষ্টি করা হয় তার উপর। এই ঘটনায় অন্যায়ের কাছে নত স্বীকার না করে বৃহস্পতিবার সরকারি কৌশলের পদ থেকে ইস্তফা দেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর অমিতাভ রায় বর্মন। এ ব্যাপারে ক্ষোভের কথা জানিয়ে নিজের ফেসবুকে অ্যাকাউন্টেও পোস্ট দেন তিনি। ঘটনার পর 23 মে আমতলী থানায় গৃহীত 3টি মামলায় তদন্তকারী অফিসারকে শুক্রবার হাইকোর্টে সশরীরে হাজির হতে নির্দেশ দেয় মাননীয় হাইকোর্ট। 3টি মামলার মধ্যে 2019 সালে 69 নম্বর মামলাটি বিবাদীরা হল বিধায়ক রামপ্রসাদ পাল, অজয় পাটারি, কার্তিক দাস, তুলসী দাস এবং শঙ্কর চক্রবর্তী। 23 মে সিদ্ধি আশ্রম এলাকায় বিধায়ক রামপ্রসাদ পালের ছোট ভাইয়ের সঙ্গে মারামারি ঘটনা ঘটে সিদ্ধি আশ্রমের কতিপয় যুবকের। পরে এই ঘটনার বিধায়কও জড়িয়ে যান বলে খবর। ঘটনায় বিধায়কের ছোট ভাই সিদ্ধি আশ্রমের অজিত নব, ইন্দ্র নব সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। 3টি মামলা তদন্তকারী আধিকারিকরা হলেন সাব ইন্সপেক্টর নিভা সিনহা ও সূর্য দেববর্মা। শুক্রবার 2 জন তদন্তকারী আধিকারিককে হাইকোর্টের সশরীরে তলব করা হয়। মাননীয় আদালত মামলা তদন্তকারী অফিসারদের কাছে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চায়। সূত্রে খবর, 2 আধিকারিকই মাননীয় আদালতের কাছে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। শেষে 69 নম্বর মামলার অভিযুক্ত বিবাদী বিধায়ক রামপ্রসাদ পাল সহ 5 জনকে দ্রুত গ্রেপ্তার করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন মাননীয় আদালত। পাশাপাশি আগামী সোমবার বিধায়ক রামপ্রসাদ পালকে সশরীরে আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়। এদিকে সরকার পক্ষে মামলা পরিচালনায় রাজ্যের
অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক অংশগ্রহণ করার জন্য সরকার পক্ষে আজ সময় চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আগামী সোমবার সরকার পক্ষে মামলা পরিচালনায় অংশগ্রহণ করবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। মাননীয় উচ্চ আদালত সরকার পক্ষের আবেদন মঞ্জুর করে আগামী সোমবার পর্যন্ত সময় বরাদ্দ করে। এদিকে মামলা বিধায়ক রামপ্রসাদ পালের গ্রেপ্তার হওয়ার বিষয় নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, হলাবুন। রোটারি ক্লাব অফ ইন্ডিয়া আগরতলা শাখার উদ্যোগে শুক্রবার রাজধানী আগরতলার চানমারি এলাকায় বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ ওএনজিসির এসেট ম্যানেজার এবং বন দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। আগরতলা যে স্মার্ট সিটি, যে এটা ক্লিনলেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে অ্যাওয়ারনেস জেনারেশন হোক বা যে কোনো পার্টিসিপেশন হোক, যদি রোটারি ক্লাব ধরতে পারে, আমার ধারণা যে এটা বিশাল বড় হেল্প আমাদের হবে বৃক্ষরোপণ তার এটা অংশ। সুতরাং আমি অত্যন্ত খুশি যে এইরকম লোক, মানে রোটারি ক্লাবের এখানে 50 জন লোক আছে। আমি ওদেরকে সেদিন বলেছিলাম যে আমরা তো 60 জন, বাট ইউ আর 50 অ্যামং দ্য স্টেট, তো এদের গুরুত্ব আমাদের থেকে অনেক বেশি। সুতরাং ওরা যদি মানে কাজ করে, ডেফিনেটলি দে ক্যান ডু ওয়েল বিকজ দে হ্যাভ এভরিথিং। সো আই এম ভেরি হ্যাপি। শিশুর অধিকার নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর বিআর আম্বেদকর বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাইল্ড রাইটস কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ। মূলত শিশুদের বিদ্যালয়মুখী করে তুলতেই কমিশনের এই সচেতনতামূলক অনুষ্ঠান বলে জানিয়েছেন চেয়ারপারসন। আজকের বিআর আম্বেদকর স্কুলের যে আজকে প্রোগ্রামটা হচ্ছে, শুধু কেবল বিআর আম্বেদকর স্কুল নয়, সারা ত্রিপুরাই আমাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকটা স্কুলে কেন শিশুরা স্কুলে অ্যাটেন্ড করে না। হ্যাঁ, আজকের তারিখে আমি এই স্কুলে এসে খবর নিলাম 6-8 অবধি 105 জন স্টুডেন্ট ছিল, সেখানে 66 মানে 66 জন স্টুডেন্ট স্কুলে আজকে প্রেজেন্ট। তো আমাদের তো 90% অন্তত 95% প্রেজেন্ট আমরা চাই যে প্রেজেন্ট থাকুক, লেখাপড়া করুক। কিন্তু প্রায়শই শোনা যায় যে স্কুলে অ্যাটেন্ড থাকে না, হেডমিস্ট্রেসের সাথে কথা বললে ওনারা বলেন যে স্কুলে আনতে পারে না। এটার কী কী কারণে ওরা আসে না, কী অসুবিধা ওদের, এইটা শুধু কেবল আমরা যাচাই করার জন্য এখানে আসা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের মতো উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলেও 11:00 থেকে 4:15 পরিবর্তে সকাল 8:00 শুরু হবে, 1:40 পর্যন্ত চলবে। নতুন সময়সূচি নিয়ে অভিভাবকদের অবহিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার বিদ্যালয়ের নার্সারি শাখার 3টি ক্লাস এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে বৈঠক করে। এই প্রসঙ্গে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায় জানান, নতুন সময়সূচি সম্পর্কে অবহিত করতে এদিন প্রথম পর্যায়ের এই বৈঠক হয়। পরে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অভিভাবকদের নিয়ে অনুরূপ একটি বৈঠক করা হবে। আগস্টের 1 তারিখ থেকে ত্রিপুরা রাজ্যের যে সমস্ত স্কুল সিঙ্গেল শিফট স্কুল আছে, অর্থাৎ একই সঙ্গে সবগুলো ক্লাস চলে, যেমন আমাদের নার্সারি থেকে 12 অবধি চলতো 11:00 থেকে 4:15 পর্যন্ত, তো এই সিঙ্গেল শিফটের যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোকে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে এগুলো এখন থেকে সকাল 8:00 শুরু হবে এবং স্কুলগুলো চলবে 1:40 পর্যন্ত। এই ব্যাপারে যে প্যারেন্টস এবং গার্জিয়ান এখানে আছে, নার্সারি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং 1 এবং 2, আমরা আরও একটা মিটিং এরপরে করবো, সেখানে থাকবে 3-12 অবধি সমস্ত গার্জিয়ানরা, ওদেরকে আমরা ওই কখন ছুটি হবে, কখন মিড ডে মিল দেওয়া হবে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করার জন্য, জানানোর জন্য আজকের এই মিটিংয়ের বা আজকের এই সভার আয়োজন করা। বিয়ের 3 মাসের মধ্যে যৌতুকের জন্য এক গৃহবধূকে আগুন লাগিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনা কৈলা শহরের হালাইছড়া গ্রামে। ঘটনা জানিয়ে মৃতার পরিবারের তরফে থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা পলাতক। ঘটনায় মৃতার পরিবার সহ এলাকায় শোকের ছায়া। আপুরূপণের জন্য এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে মারল স্বামী সহ শ্বশুর বাড়ির লোক। ঘটনা কৈলা শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল আলী।
পেশায় রিক্সা শ্রমিক মকবুল গত তিন মাস পূর্বে হালাইছড়া গ্রামের যুবক সাজিদ আলীর সঙ্গে তার মেয়ে তাজমিনা বেগমের বিয়ে দিয়েছিলেন। অভিযোগ, বিয়ের পরদিন থেকে গৃহবধূ তাজমিনার উপর অকথ্য নির্যাতন করত স্বামী সাজিদ আলী সহ সাজিদের পরিবারের অন্যান্য সদস্যরা। বাবা দিন দরিদ্র হওয়াতে তাজমিনা তার শ্বশুর বাড়ি নির্যাতনের কথা বাবার বাড়িতে জানাত না, সহ্য করত মুখ বুঝে। জানা যায়, তাজমিনার বাবা মেয়ে সাজিদের সাথে বিয়ে দিতে রাজি ছিল না, কারণ বিয়ের সময় কোনো যৌতুক দেওয়ার সামর্থ্য ছিল না তাজমিনার বাবার। কিন্তু তাজমিনাকে দেখে সাজিদ এবং সাজিদের পরিবারের সদস্যরা পছন্দ হয়ে যাওয়ায় যৌতুক ছাড়াই সাজিদের পরিবার বিয়েতে রাজি হয়ে যায় বলে জানায় তাজমিনের বাবা। সম্প্রতি তাজমিনা বাড়িতে জানিয়েছিল যে সাজিদ মোটর সাইকেল দাবি করছে, এমনকি বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে মোটর সাইকেল কিনে দেবার জন্য তাজমিনের কাছে দাবি করছে তার স্বামী। তাজমিনাকে বারবার চাপ দেওয়া সত্ত্বেও বাবার বাড়ি থেকে মোটর সাইকেল কিনে না দেওয়ায় বৃহস্পতিবার রাতে সাজিদ এবং তার বাড়ির সদস্যরা তাজমিনার গায়ে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ তাজমিনার বাবা ও মায়ের। অগ্নিদগ্ধা তাজমিনাকে অন্যকটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাজমিনাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। শুক্রবার দুপুরে জিবি হাসপাতালে তাজমিনার মৃত্যু হয়। মেয়ের গায়ে আগুন তারা বাড়ির মানুষই লাগাইছে, তারা যখন বাড়িতে আছে আমার মেয়েটা যখন জ্বলল তারা বাড়িতে তো মানুষ থেকে আমার মেয়েটা কিভাবে এদিকে ঘটনা নিয়ে প্রতিবেশীরাও অভিযোগ জানায়। মৃতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরাই তাজমিনাকে গায়ে আগুন দিয়ে হত্যা করেছে। যৌতুক নিয়ে তো অত্যাচার, এটার তো সুষ্ঠু বিচার বা সুষ্ঠু হয়েছে। তার বিয়ে কয় মাস হয়েছে? বিয়ে তো তিন মাস চার মাসে পড়ছে। এটা বিয়ে বলাও যায় না, হঠাৎ যেমন আইয়া বিকাশ আইয়া পাড়া প্রতিবেশী মেম্বার প্রধান লইয়া যে তারা ইজ্জত রক্ষার কারণে বিয়া হয়েছে। তাই তো আর শুনাইছে না, অত্যাচার বেশি। বিয়ের পরে বলে মরার কয়দিন আগে জামাইয়ে ফোন করে হয়েছে, মা আমার বন্ধন তাই কিছু টাকা লইয়া দেয় বাইক কিনতাম। অন্যদিকে ঘটনার পরপরই মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা পলাতক। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত উত্তর ত্রিপুরার কদমতলা ব্লক এলাকা। এই উপলক্ষে শুক্রবার ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। শনিবার কদমতলা আরডি ব্লকের 206 গ্রাম পঞ্চায়েতের আসন, 13 পঞ্চায়েত সমিতির আসন এবং 5 জেলা পরিষদের আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। রাত পোহালি সাধারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে কদমতলা আরডি ব্লক এলাকায় শেষ 24 প্রোটোকল আওয়ার শুরু হয়েছে। এদিন সকাল 10 থেকে ভোটকর্মীরা এসে হাজির কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এখান থেকে ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে রওনা দেন। ভোটকর্মীদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীরাও সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। এদিন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা তদারকির দায়িত্বে থাকা এসডিপিও মানিক সূত্রধর জানান, কদমতলা আরটি ব্লকের 97 ভোট গ্রহণ কেন্দ্রে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ভোটকর্মী ও ভোটকেন্দ্রের পাশাপাশি সার্বিক স্তরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই পঞ্চায়েত নির্বাচনের উপলক্ষে এখান থেকে আমরা কদমতলা ডিসপার্সাল সেন্টার থেকে টোটাল 97 পোলিং স্টেশন, ওই 97 পোলিং স্টেশনে আমরা সিকিউরিটি প্রোভাইড করছি। এখান থেকে পুলিশ সেক্টর, সিভিল সেক্টর তাদেরকেও আমরা সিকিউরিটি প্রোভাইড এখান থেকে করছি। ওভারঅল এডিকেট সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে এন্টায়ার ইলেকশনটা। এদিন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কদমতলা আরডি ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও কমল দেবর্মা জানান, ব্লকের 205 পঞ্চায়েত আসন, পঞ্চায়েত সমিতি 13 আসনে এবং জেলা পরিষদে 5 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতিতে 13
পার্সোনেল এসে আমাদের মালগুলি নিচ্ছে এবং ওদের পুলিশ স্টেশনে ওদের ঘোরা রওনা হচ্ছে। কতটা ভোট কেন্দ্র রয়েছে? আমাদের ভোট কেন্দ্র রয়েছে 97। শনিবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে এই বিদ্যালয়ে ফিরে আসবেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যের 85% পঞ্চায়েতকে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও একমাত্র ব্যতিক্রম কদমতলা আরডি ব্লক। এই ব্লকের সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। 26 জুলাই কার্গিল বিজয় দিবস, রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। এই পালনে শুক্রবার লিচু বাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ সেনা জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 1999 সালে কার্গিল থেকে পাক হানাদার বাহিনীকে তাড়িয়ে মাতৃভূমির সম্মান মর্যাদা রক্ষা করে ভারতের সেনা জওয়ানরা যে আত্মবলিদান করেছিলেন তা আজ ইতিহাস। পাক হানাদার বাহিনীর এই বিতাড়নের 26 জুলাই দিনটি গোটা দেশে কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত। রাজ্য শুক্রবার দিনটি শহীদ সেনা জওয়ানদের স্মৃতি প্রতি স্মরণে মননে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত। এই পালনে আগরতলা রিচু বাগান স্থিত এলবার্ট একা স্মৃতি পার্কে এক ভাবগম্ভীর পরিবেশে শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রদ্ধা জ্ঞাপনের পর নিজ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের পাশাপাশি তাদের পরিবারের পরিজনদের স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকে দিন মে মে আমারে পুরে সেনা জো আর্মি সে লেকে আধা সামরিক বাহিনী মে ভি হ্যায় পুলিশ মে ভি হ্যায় অলগ অলগ রাজ্য সরকার কি ও হ্যায় সবি লোগো কো বহুত বহুত ইস বিজয় কে লিয়ে বধাই দুঙ্গা ও সাথে সাথ জিনোনে বলিদান দেকে আমারে দেশ কো সীমাও কো সুরক্ষিত রাখা ইনকো ভি মে ইনকে ইনকে পরিবার কো ভি মে ইয়াদ করুঙ্গা ওর ইনকো শ্রদ্ধালি দেবো। থ্যাংক ইউ স্যার। এতে রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারিভাবে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। এই কার্গিল বিজয় দিবস পালনকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে অভূতপূর্ব দেশাত্মবোধকতার আবেগ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোর। ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস, রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। রাজধানী আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে সেনা শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সরকারিভাবে দিনটি উদযাপন করা হল। ১৯৯৯ সাল, তখন অগোচরে সবার অলক্ষ্যে কাপুরুষের মতো পাক হানাদার বাহিনী জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী কার্গিল উপত্যকা দখল করে নিয়েছিল। উপলব্ধির পর ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমী আক্রমণে শেষ পর্যন্ত তখনকার 26 জুলাই পাক হানাদার বাহিনী যুদ্ধে পরাস্ত হয়ে কার্গিল থেকে পালিয়ে বাঁচে। তখন থেকে এই 26 জুলাই দিনটিকে ভারতে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করে আসা হচ্ছে। রাজ্যেও ঠিক তাই। সেমতে শুক্রবার এই দিনে রাজ্যেও নানা অনুষ্ঠানের মাধ্যমে কার্গিল বিজয় দিবস পালিত। সে অনুষ্ঠানে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে সেনা শহীদ স্মৃতিসৌধে শহীদ সেনা জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পশ্চিম জেলার জেলাশাসক সদর এসডিএম সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্টরা সেনা শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সে কার্গিল যুদ্ধে ভারতীয় প্রায় 2 লক্ষ সেনা জওয়ান নিয়োজিত ছিলেন এবং তাতে 527 জন সেনা শহীদ হয়েছিলেন বলে নিজ প্রতিক্রিয়া জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেই যুদ্ধে আমাদের প্রায় 2 লক্ষ সেনা নিয়োজিত ছিল এবং তার মধ্যে 527 জন সেনা শহীদ হয়েছে এবং তা অসংখ্য সেনা আহত হয়েছে। আজকে আমাদের এই কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমরা তাই সে সমস্ত বীর সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। সেই সঙ্গে অবশ্যই আমাদের ভারতীয় জওয়ানদের শ্রদ্ধার সঙ্গে বলছি যে আমরা ভারতবাসী নিশ্চিন্ত, আমাদের বীর সেনানীরা যেভাবে ভারতবর্ষকে রক্ষা করে চলেছে এবং আগামী দিনও আমরা চাই, আমরা বিশ্বাস রাখি
যে এই ধরনের আগ্রাসন নীতিকে কোনো মতে আমাদের ভারতীয় সেনারা পিছপা হবেন না এবং তাকে সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সেনারা প্রস্তুত। কার্গিল বিজয় দিবস পালনে বৃহস্পতিবার শ্রদ্ধায় স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে পোস্ট অফিস চৌহনস্থিত শহীদ সেনা স্মৃতিসৌধ শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সেসব অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট সাধনের মধ্যে দেশাত্মবোধকতার অনাবিল আবেগ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল। শুক্রবার সকালে রাজধানী আগরতলায় জল সংরক্ষণের বার্তা দিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত। মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রীরা এই শোভাযাত্রার আয়োজক। জল সংরক্ষণ অত্যাবশ্যকতার অন্যতম, সে কথা মাথায় রেখে গোটা দেশের পাশাপাশি রাজ্য নানা কর্মসূচি পালন করা হয়েছে। এরই মধ্যে শুক্রবার সকালে রাজধানী আগরতলা জল সংরক্ষণের বার্তা দিয়ে ছাত্রীদের শোভাযাত্রা অনুষ্ঠিত। মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রাত বিভাগের ছাত্রীরা এই শোভাযাত্রার আয়োজক, আর শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রাত বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা সুতপা দেবপরমা। বিদ্যালয়ের প্রাত বিভাগের ছাত্রীরা আসতে শিক্ষক শিক্ষিকার উদ্যোগ নিয়ে তারা এই জল সংরক্ষণের বার্তাটা সবাইকে দিচ্ছে, কারণ জলই তো জীবন, আর আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ওরা তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে তাদের মানে জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের পরিবেশ সুরক্ষা, এইসব মানে ব্যবস্থার জন্যই জল সংরক্ষণের ব্যবস্থাটা করা হচ্ছে। এই জল সংরক্ষণের বার্তা দিয়ে বিদ্যালয়ের এক ক্ষুদে ছাত্রী কিন্তু সতর্ক বার্তা দিল। কারণ আজকে জল সংরক্ষণের দিবস, আর আমাদের স্কুলে প্রতি বছরই এটা হয়। আমাদের খুব ভালো লাগে এই জল সংরক্ষণ দিবসটা করতে। আজকে আমার খুব ভালো লেগেছে এই স্লোগানটা দিতে। এত গান গান করে গিয়েছি, তারপর এত স্টুডেন্ট গিয়েছে, খুব ভালো লেগেছে আমার। কেন জলের প্রয়োজন এখন? এখন জল অনেক পরিমাণে অপচয় হচ্ছে, তার জন্য এখন জল বাজানোর প্রয়োজন। না হলে পরে জল বাজানো যাবে না, পরে আমরা সবাই যখন বড় হব তখন আমরা জল পাব না। মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয় থেকে বেরিয়ে এই শোভাযাত্রা আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রাকে ঘিরে সংশ্লিষ্ট ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল। শনিবার রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। শুক্রবার সকালে ডুগলি ব্লকস্থিত ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা হলেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বর্তমানে সর্বত্র উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যে সে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এরই নিরিখে শুক্রবার সকাল থেকে ভোটকর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে রওনা হলেন। ডুকলি ব্লকস্থিত ভোটকর্মীরাও প্রথা মতো এদিন সকালে ভোটের সরঞ্জাম সহ নিরাপত্তা কর্মীদের নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। আর ডুকলি ব্লকের জেলা পরিষদে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন রিটার্নিং অফিসার তথা ডুকলি ব্লকের ভিডিও রাকেশ চক্রবর্তী। গ্রাম পঞ্চায়েতের 268টি আসন ছিল, পঞ্চায়েত সমিতিতে 15টি আসন ছিল এবং জেলা পরিষদে 6টি আসন ছিল। গ্রাম পঞ্চায়েতে 268টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির 15টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং জেলা পরিষদের 6টি আসনের মধ্যে 5টি আসন কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। শুধুমাত্র জেলা পরিষদের 15 নম্বর যে আসনটি রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মূলত এই 15 নম্বর আসনটি আমাদের 4টি পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। একটা হচ্ছে বাগমারা, সূর্যমণিনগর, খাস মধুপুর আর বল্লভপুর। মোট ভোটার রয়েছেন 11,264 জন, যারা আগামী দিন অর্থাৎ 27 জুলাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল 7টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। আজকে 26 জুলাই, আজকে আমাদের যে ভোট গ্রহণ কর্মীরা আছেন, সর্বমোট 23টি টিম ফরমেশন করা হয়েছে। 6 জন করে পোলিং অফিসার থাকবেন এক একটি টিমে। ওনারা ক্রমান্বয়ে আসছেন এবং ওনারা ওনাদের ভোট সামগ্রী নিয়ে যথাসময়ের মধ্যে ওনাদের ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হবেন। নিরাপত্তা এদিন সকাল থেকে সংশ্লিষ্ট ভোট কর্মীরা ডুকলি ব্লক অফিসে জড়ো হন এবং সতীর্থদের নিয়ে ভোট কেন্দ্রে রওনা হন। নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি সংশ্লিষ্ট ভোট কর্মীদের মধ্যে কিন্তু এ ব্যাপারে উল্লেখযোগ্য উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল।
রাজনগর স্কুলে শুক্রবার বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত। আগরতলা পৌর নিগমের সহযোগিতায় 35 নম্বর ওয়ার্ড এই বৃক্ষরোপণ উৎসবের আয়োজক। এলাকায় ব্যাপক সাড়া। শুক্রবার বৃষ্টির স্নাত সকালে আগরতলার রাজনগর স্কুলে বৃক্ষরোপণ উৎসব পালিত। এলাকাবাসীর উপস্থিতিতে এদিন এই বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কাউন্সিলর এবং বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নিজ ভাষণে বিধায়ক সুরজিৎ দত্ত তার বাড়িতে নিজের গাছ লাগানোর কথা উল্লেখ করেন। এই বন মহোৎসব করাটা মানে জলের উৎস স্থাপন করা, জল পাওয়া যাবে বেশি করে। মানুষের জল শর্ট হয়ে গেছে সারা পৃথিবীতে, জল তৈরি করার জন্য গাছ লাগানো উচিত প্রত্যেকে। আমি মনে করি প্রত্যেকে গাছ লাগাবেন, এই বলেই আমার বক্তব্য শেষ। অতিথিরা কার্যত শুরুতে গাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন, পরে উপস্থিত অন্যান্যরাও বৃক্ষরোপণ করেন। কার্যত আগরতলা পৌর নিগমের সহযোগিতায় রামনগর বিধানসভা কেন্দ্রে 35 নম্বর ওয়ার্ড এ বৃক্ষরোপণ উৎসবের আয়োজক। এই বৃক্ষরোপণ উৎসবকে ঘিরে এদিন সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খাল্লাপুর। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব সংবাদ শিরোনাম। ক্লান্তি করে দূর, স্বাস্থ্য ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। ক্রমেই জটিল আকার ধারণ করছে বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে আমতলী থানায় গৃহীত একটি মামলা। বিধায়ককে গ্রেপ্তার হওয়ার বিষয় নিয়ে চলছে গুঞ্জন। শনিবার রাজ্যের 14% আসনে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, ভোটে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নির্যাতিতার মামলা গ্রহণ না করে ঘটনা মীমাংসার ভূমিকা পালন করছেন পূর্ব মহিলা থানার ওসি। শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন সহ পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে শুক্রবার রাজ্যের 22টি ডিগ্রি কলেজে 1 ঘন্টার গণধর্ণা পালন করে এবিভিপির ছাত্র সংগঠন। পঞ্চায়েত ভোটের প্রাকলগ্নে ভুয়ো বোমা এবং বন্দুক উদ্ধারে আতঙ্ক কৈলাসহরের ফুলতলি পঞ্চায়েত এলাকায়। সংবাদ আপাতত এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাপুর। নমস্কার।